আসলে আমি মনে করি যে ওয়ার্ল্ড ইজ মাইন, আই এম ফ্রম দ্য ওয়ার্ল্ড, আমি সীমা রেখায় বিশ্বাসী না। আমি যে মানুষ নিজের দেশকে ভালোবাসতে জানে সে পৃথিবীর যে কোনো দেশকে ভালোবাসতে পারবে। আমি যখন প্রথম বাংলাদেশে ফিরে আসছি স্পেন থেকে 19 বছর পরে, এর মধ্যে আসিনি, এবং এসে যখন বাংলাদেশকে আবার দেখলাম, এবং হয়তো দূরের থেকে গিয়ে আরও দেশকে আরও বেশি ভালোবাসলাম, আরও বেশি দেখলাম, এবং একটা জিনিস যে আমি দেশে ফিরে দেখলাম যে আমাদের ল্যান্ডস্কেপটা এত অপূর্ব, আমি আগে কোনো সময় দেখি, এই যে ইটের ভাটা, এই যে আমি অনেক ইটের ভাটা আঁকতেছি, এখনও আঁকতেছি, যে বিরাট একটা ফিল্ড, তার মধ্যে চিমনির ধোঁয়া উঠতেছে, নিচে ইট পুড়তেছে, ওই যে মানে আকাশ পুড়তেছে, আকাশ মানে যে আকাশ পুড়ছে, হ্যাঁ, এই যে ল্যান্ডস্কেপগুলো, আর তারপরে সবুজ, আর সবুজ ধান যখন বনে কাদার মধ্যে, ওই যে কাদার রং আর সবুজের রং যে কীভাবে মিলে যায়, অপূর্ব, এটা পৃথিবীর কোনো দেশ দেখা যাবে না। এটা এই ধরনের ছবি আঁকতে আমার সাংঘাতিক ভালো লাগে।